গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি থেকে একটা নতুন জায়গা যাওয়া বলে, যেটা অন্যান্য দিনের রেগুলার ব্লগের মতো না যে কোথাও আমি ঘুরতে যাচ্ছি এমন কোনো না, যা বা জায়গা দেখতে যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমার বোনের ছেলেটার পৈতে আছে, মাসির নাতির পৈতে আছে, তো সেই পৈতেতে যাব। তো যাবে এমনি বাড়ির সকলেরই, মানে সকলেই যাবে, তো মানে মা মাসিরা যাবে, মা মাসি মামা বোন ভাই ভাইপো সবাই যাবে। তো এখন আমরা মানে আজকে যারা আছি এই মুহূর্তে যারা যাব, কালকে আছে পৈতে, তার জন্য যাব সৌভিক, আমি, আর দেখো আছে বড় মশাই, বড় মশাই চা খাচ্ছে, আর মা মাসিরা সব মুড়ি খাচ্ছে। আমাদের মুড়ি খাওয়া যদিও হয়ে গেছে তিনজনের, আর একটু বাদে টোটো আসবে। টোটো যদিও 10টার সময় বলা ছিল কিন্তু টোটো এখনো আসেনি, এখন 10:15 বাজে, গাড়ি ছেড়ে দিলো টুকটুক, সৌভিকের ঠিকঠাক জায়গা হলো না, মানে 6 জন আছি আমরা, তো সবাই একটু শরীর স্বাস্থ্য ভালোই আমাদের, বুঝতেই পারছো। ওই জন্য হচ্ছে না, দেখো বড় মাসি দেখো, এত বড় মাসির শরীর দেখো, দেখো ভাইপো দেখো, আমার তো জানোই তোমরা আমি খুব পাতলা, বড় মশাইয়ের শরীরটা নাই কিন্তু কাঠটা চওড়া, ওরই মধ্যে একটু আমার বৌদি আছে, ওরই মধ্যে বড় মশাই সুগার হয়ে পাতলা হয়ে গেল। আমরা এইমাত্র সালারের রেল গেটে পৌঁছালাম, এখন একটু দেখি মিষ্টি ফিষ্টি কিনি, তারপরে ফল টল কিনি, কারণ মা মাসিদের সব ভিক্ষা দিতে হবে সেই জন্যে। জল ভিতর চ, ওই তো জল, খাবার জল কোথায় আছে দাদা? কাকিমা গাড়িতে বৈশাখ যেটা কানুন না, তো তোমাদের বাড়ি কোথায় তাই বেছে আমাকে, আমার চান্দ বাড়ির তালিপুর জায়গাটার নামই হচ্ছে জল ট্যাঙ্কির মোড়, জানো তো? চলো একটু ফল কিনে আসি, যা চল যা, তুই যা, ও থাক সবই থাক, নাম নাম
মাসির বান্ধবী আবার রাজার রাজার মেয়ে মাসির বান্ধবী ছিল রাজার মেয়ে রাজাদের বাড়ি গেছিলাম বৌদি রাজা হ্যাঁ তালিপুরে রাজা নাই সেই রাজাদের বাড়ি গিয়ে রাজাদের সোফায় বসে এসেছিলাম রাজাটা মরে গেছে দাদুর বন্ধু ছিল তোমাদের সে রাজের নাই রাজবাড়ি নাই তালিপুরে হ্যাঁ রাজা ছিল দেখবি সামনের দিন তোকে দেখাবো রাজার বাড়ি চ রাজবাড়ি হাতি বাঁধত ওখানে হ্যাঁ হাতি বাঁধার জায়গাটা দেখেছি আগে ছোট থেকে গিয়েছি এখন যাইনি অনেকদিন তাই হবে ওটারই ব্লগ করব সবিকে সঙ্গে গিয়ে ব্লগ করব হ্যাঁ কালীপুরের রাজবাড়ি বিকালবেলায় আসবো বিকালবেলায় এসে যাবো নাকি সবি আমি তো অত দেখিনি আমি খুবই ছোট ছিলাম তো আমি এসে শুধু মিষ্টির দোকান মনে আছে আমার ব্যাস দাদু হেঁটে চলে যেত এখান থেকে প্রতিদিন কিছু এখন চেনা যাচ্ছে না তখন সব ফাঁকা সব ফাঁকা কেমন লাগছে বসতে পারছো ভালো তো হ্যাঁ কোনো অসুবিধা নেই তো